গন্তব্য পাগলি দুর্গা মন্দির। কজন রাখাল ছেলে মিলে এই পূজার শুরু করেছিল খেলার ছলে। মা এখানে নিষ্পাপদের ডাকে সাড়া দিয়ে থেকে যান। মায়ের বিসর্জন হয় সংলগ্ন পুকুরে, আবার মূর্তিও গড়া হয় ওই পুকুরের মাটি থেকেই। তন্ত্রমতে যখন পুজো হয় মাকে আবার তখন বেঁধে রাখতে হয়। চঞ্চলমতি পাগলি মা আমাদের, যেতেও চান না আবার বাঁধতেও হয়। আমরা এখন পাগলি দুর্গা মন্দিরে এলাম। এই পাগলি দুর্গা বলা হয় তার কারণ হচ্ছে যে মাকে এখানে শিকল দিয়ে বেঁধে রাখতে হয় বিশেষ বিশেষ দিনে। যেমন দুর্গা পুজোর সময় এখানে পাঁঠা বলি হয়, ওই সময় মা শিকল দিয়ে বাঁধা থাকেন। মা খুবই জাগ্রত এবং মা এখানে মানে এই মন্দিরটি কতদিনের প্রাচীন সেটা বলা যায় না আর কি। বর্তমান যে বিল্ডিং সেগুলো নতুন, কিন্তু এইখানে পুজো কিন্তু বহু মানে বছর ধরেই হয়ে আসছে। ঠিক কত হাজার বছর ধরে হয়ে আসছে সেটা সেরকম কোনো বোর্ড নেই বা স্থানীয় লোকজন জানেন যে এটা হয়ে আসছে অনেক বছর ধরে। মন্দিরের গেটের কাজ চলছে, মন্দিরের ভেতরে এখন যায়। আজকে ভেবেছিলাম যে বৃষ্টি হয়তো হবে, হয়তো ভিজে দিতে হবে, যাই হোক মা মোটামুটি আমার মাথাটা একটু ঠুকে দিয়েছেন ওখানে বাঁশে। পাগলি মা ছেলের মাথাটা একটু ঠুকে দিলেন ঢোকার আগে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে বৃষ্টি হবে ভেবেছিলাম, বৃষ্টি হয়নি, বৃষ্টিতে ভিজতে হয়নি, ভালো ওয়েদার ছিল, ভালোভাবেই ঘোরা হলো। কাল আমরা কাহালগাঁও যাব, তো সেখানে এখন কি হয়। এটি হনুমানজির মূর্তি, হনুমানজির মন্দির। জয় হনুমান। দুর্গাপুজো আসছে, তার জন্য প্রচুর কাজকর্ম চলছে এখন। এই হচ্ছে কুণ্ড, যেরকম বিভিন্ন সতীপীঠে থাকে, যে কোনো মন্দিরেও থাকে, পুরনো মন্দিরের একটা বৈশিষ্ট্য এই কুণ্ড। ওইখানে মানত করা হয়। ওই যে গাছটা বটগাছ, এই বটগাছে প্রচুর লোকে মানত করেছে। এই হচ্ছে মূল মন্দিরটি। প্রচুর লোকে ইঁট বেঁধে মানত করেছে। এখানে কিছুক্ষণ বসে থাকলে এমনিই মন ভালো হয়ে যাবে। মানে যতগুলো জায়গা দেখলাম, মতি ঝর্ণার ওখানেও প্রচুর ভিড় ছিল, কাঠঘরে যে জায়গাটাতে আমরা গিয়েছিলাম ওই পাথরের চালডাল পাওয়া যায়, সেখানে তো বাচ্চারা একদম পুরো ছেঁকে ধরেছে, তার কাছ থেকে কিনতেই হবে, 5 টাকা 10 টাকার বিনিময়ে ওরা 1 মুঠো করে দিচ্ছে। বাকি জায়গাগুলোতেও যেমন এই কানাইয়া স্থানেও ভিড় ছিল, কিন্তু এখানে একদম শান্ত নিস্তব্ধ। বেলাটাও অনেক গড়িয়েছে, 3টে বাজছে, মেঘলা ওয়েদার, তো বেশ সুন্দর জায়গা, আমার বেশ ভালো লাগলো। এখন মূর্তি গড়ার কাজ চলছে,
ঢাকা রয়েছে। পুরনো মূর্তির ছবি দিলাম, বিকেলের দিকে এখানে বসে থাকতে বেশ ভালো লাগবে, ফাঁকা শান্ত। এই মন্দিরটি দুপুর দুটো অবধি খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। ভেতরে পটের প্রতিমা রয়েছে এবং মাটির মূর্তি গড়ার কাজ চলছে। এখন শোনা যায় কিছু রাখাল ছেলে মিলে খেলাচ্ছলে মূর্তি প্রতিষ্ঠা করেছিল, পরবর্তীতে সেখানে মন্দির হয় এবং পাকা মন্দিরটি এক মিষ্টি ব্যবসায়ী তার পুত্র মারা যাওয়ার পর প্রতিষ্ঠা করে দেন। মা এখানে বড়ই চঞ্চলা, শেকল দিয়ে তাকে আটকে রাখতে হয়। হনুমানজি সবটা সামলান।